যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করছেন আমি তাকে ভালোবাসি, যে ব্যক্তি আলেম দিনের দাওয়াত দিচ্ছেন আমি তাকে, আমাকে গালি দিলেও আমি তাকে ভালোবাসি। কথা বুঝতে পারেননি কেন? তার ভিতরে কিছু দিন দেখছি, আমার গালিটা যদি উনি এখলাসের সাথে সঠিক মনে করে দেন আল্লাহর বান্দা আল্লাহর কাছে বুঝবে, আমার গালিটা যদি হিংসা করে দেন আল্লাহর বান্দা আল্লাহর কাছে বুঝবে, আমার তো কোনো লস নেই। লস আছে ভাই, কাউকে গালি দিয়ে লস করানো যায়? তিনি